Hello and welcome to another new video of Nursing Queens. Aaj ke hamare topic hoche community health officer or CHO versus staff nurse top 5 comparison. To puro ta dekhte thako shonge thako, let's get started. Nursing is a noble profession, tate amra remote area te kaj kori ba urban area te kaj kori. Jekhane kaj kori na keno, our main motto is serving the nation, right? But as a human being, amader kichu kichu comfort prayojon hoy, kothao giye adjustment korte ektu somoshya hoy ba kichu kichu problems thaktei pare. To shekhetre jodi amader hate option thake, tahole keno amra better to choose korbo na, tai na? To shonge thako, dekhte thako puro comparison ta. So number one is working area and work hour. Achha, working area tumra jano CHO, community health officer, kothar moddhe bujhte parcho je eta kintu tomader posting ektu remote area te hoy, shekhankar manushderke serve korte hoy, eta tumra jano. To shekhetre staff nurse jodi hoye thako tumra, shekhetre kintu tumra at least subdivisional BPHC, PHC ugulote kaj korte parbe, ba jodi medical college e pao tahole sheta aro better. To shekhetre kintu amar personal preference staff nurse working area dik theke. Ar working hour hocche staff nurse tumra janoi, tumi jodi ekdom staff nurse post e thako shekhetre tomake 6 hourly duty korte hoy morning and evening, ar night ta 12 hourly hoy, ar in between tomader weekly day off tumra pe thako. Ekhetre CHO ক্ষেত্রে ডে অফ থাকে, বাট মেইন প্রবলেম হচ্ছে তুমি যতটা কাজ ওখানে করে আসছো তার থেকে বেশি কিন্তু হোমওয়ার্ক, যেটাকে আমরা বলবো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 24/7 অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে কমিউনিকেট করতে হবে. তো এই দিকগুলো কিন্তু CHO ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে তোমাকে 24/7 অ্যাক্টিভ থাকতে হবে. বাট অ্যাজ এ স্টাফ নার্স তুমি সেই 6 ঘন্টা বা 12 আওয়ার যে ডিউটিটা করে আসলে তারপর কিন্তু তোমার মধ্যে কোনো তোমার মাথায় কোনো হেডেক থাকবে না, তুমি স্ট্রেস ফ্রি থাকবে অনেকটাই. তো এক্ষেত্রেও আমার ওয়ার্ক আওয়ারের দিক থেকে আমার প্রেফারেন্স স্টাফ নার্স. সো নাম্বার টু, ওয়ার্কলোড অ্যান্ড পার্সোনালিটি ট্রেটস. আচ্ছা, ওয়ার্কলোড যদি বলি সেক্ষেত্রে সেম কথাই আমি আবার রিপিট করতে চাইবো যে 6 ঘন্টায় তুমি যে ডিউটিটা করে আসলে সেটাই তোমার মেইন থাকবে. সেক্ষেত্রে তোমার কখনো সেন্সাস যাবে, যদি ওয়ার্ডে কাজ করে থাকো সেক্ষেত্রে কখনো তোমার সেন্সাস যাবে 150, আবার কোনো দিন থাকবে হতে পারে ওনলি 50-60. তো এটা কিন্তু ভ্যারি করছে সিজন টু সিজন. আর যদি তোমার অন্য সব ওয়ার্ড যেমন এলআর অর্থাৎ লেবার রুম বা ওটি পোস্টিং হয়ে থাকে সেক্ষেত্রে সেই দিন যেরকম কেস থাকবে তার উপরে কিন্তু তোমার ওয়ার্ক লোডটা ডিপেন্ড করছে. বাট তুমি যদি কমিউনিটি হেলথ অফিসার হও সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কমিউনিটির হেড অর্থাৎ তোমার আন্ডারে ANM দিদিরা থাকবেন, আশা দিদিরা থাকবেন, তো তাদেরকে তোমাদেরকে দেখে চলতে হবে. তো সেক্ষেত্রে ওয়ার্কলোড তারপর রেজিস্টার মেনটেন্স এগুলো কিন্তু অনেকটাই বেশি থাকে যেটা স্টাফ নার্সের নেই. নাও পার্সোনালিটি ট্রেটস. আচ্ছা, কী কী বৈশিষ্ট্য তোমার মধ্যে কিন্তু এখন না থাকলে পরবর্তীতে ইন ফিউচার তোমাকে গড়ে নিতেই হবে নিজের মধ্যে, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি. তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতেই হবে, কারণ তোমার আন্ডারে আশা দিদি, ANM দিদি এবং আরও অনেকেই ওখানকার তোমার পপুলেশন, তোমার সাবসেন্টার, তোমার এরিয়ার পপুলেশন তোমার উপর ডিপেন্ড করছে নার্সিংয়ের দিক থেকে. তো সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা অবশ্যই থাকতে হবে. স্টাফ নার্সের ক্ষেত্রেও বলবো না যে লাগে না, বাট ঠিক আছে, কারণ একটা শিফটে তুমি একা থাকছো না, তোমার সাথে আরও দুজন তিনজন স্টাফ থাকছে. তো সেক্ষেত্রে যদি তোমার মধ্যে কিছু ল্যাগ থেকে থাকে তুমি কিন্তু সেটা তৈরি করার টাইম পাবে বা ওভার দ্য টাইম তোমার মধ্যে হয়েই যাবে, এগুলো কিন্তু হয়। বাট সিএইচওর ক্ষেত্রে তুমি তোমার এরিয়ার হেডে থাকছো নার্সিংয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতেই হবে মাস্ট। নাম্বার থ্রি হচ্ছে লিভ কম্পারিজন, রাইট? আমরা কাজ করবো আর যদি ঠিকঠাক ছুটি না পাই তাহলে কিন্তু একটু সমস্যা হয় কোথাও না কোথাও গিয়ে। তো স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা জানো যে উইকলি একটা ডে অফ মাস্ট থাকবেই, তার সাথে যেরকম জিএইচ থাকছে বা সিএল, তোমরা ইয়ারলি 14টা সিএল পাবে, তো সেটা বাই দ্য টাইম তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? বা তুমি যদি চাও যে তুমি লং লিভে যাবে সেক্ষেত্রে এখন সেই সিসিএলগুলো জমিয়ে পরে নেবে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। বাট সিএইচওর ক্ষেত্রে কিন্তু সেটা নেই, তোমার যেদিন জিএস থাকবে সেদিন তোমার অফ থাকবে, তারপর নেক্সট যেরকম যা ছুটি যা পাবে যেদিনের তা ছুটি সেদিনই তোমাকে নিতে হবে, তুমি সেটা জমিয়ে রেখে পরে নিতে পারবে না।
লং লিভের জন্য সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিএমওই স্যার বা সিএমওই স্যারের কাছে অ্যাপ্লাই করতে হবে। তো এটা একটা প্রবলেম বলা যেতে পারে যে সেক্ষেত্রে তোমাকে অনেক হায়ার ফ্যাসিলিটিতে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এটা কখনোই বলছি না পাবে না, পাবে, কিন্তু এক্ষেত্রে অতটাও স্মুথ প্রসেস না যতটা স্টাফ নার্সের ক্ষেত্রে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পারিজন আমাদের ক্ষেত্রে। তো ওয়ার্ক আর স্যালারি কিন্তু প্যারালাল ওয়েতে চলে দুটোই, তো কোনোটাকে বাদ দিয়ে কোনোটা সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে স্যালারির দিক থেকে কিন্তু সিএইচও তে তোমাদের যা গ্রেড হিসেবে যা স্যালারি তার সাথে কিন্তু কিছুটা ইনসেন্টিভও অ্যাড হয়, সেটা মান্থলি ভ্যারি করতেই পারে, বাট ইনসেন্টিভ অ্যাড হয়। বাট স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু তোমার যে বাধাতলার স্যালারি যেটা পাচ্ছ তুমি সেটাই কিন্তু থাকবে, এক্ষেত্রে ইনসেন্টিভের কোনো গল্প নেই। নেক্সট নাম্বার ফাইভ যেটা কম্পারিজন বলবো সেটা হচ্ছে টেলিমেডিসিন। এটা একটা বড় পার্ট সিএইচওর ক্ষেত্রে, কিন্তু টেলিমেডিসিনটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বাট স্টাফ নার্সের ক্ষেত্রে এই সমস্ত ঝামেলা একেবারেই নেই। আরেকটা কথা বলবো যে তোমরা যারা চাইছো যে না আমি সিএইচওতে জয়েন করবো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু একটা কম্পিউটার ডিগ্রি থাকাটা কিন্তু ভীষণ জরুরি। এক্ষেত্রে টেলিমেডিসিন থেকে শুরু করে আরো বিভিন্ন এমন কাজ আছে যেগুলো তোমাকে কম্পিউটারে করতে হবে, জানতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে এখনো যদি না জেনে থাকো শিখে থাকো তাহলে কোথাও একটা ভর্তি হয়ে অ্যাটলিস্ট সিক্স মান্থের জন্য অ্যাটলিস্ট তোমার কাছে কোর্সেস থাকে যাতে তুমি বুঝতে পারো করতে। লাস্ট ইয়ার নভেম্বরে তোমরা দেখতে পেয়েছো যে যারা স্টাফ নার্স গ্রেড টু তে রিক্রুট হয়েছিল তাদের মধ্যে থেকে কিছু জনকে র্যান্ডামলি কিন্তু সিএইচওর জন্য তুলে নেওয়া হয়েছে এবং তাদের এখন ট্রেনিংও চলছে। তো এরকম কিন্তু হয় বা হতেই পারে। আগে যেমন একটা অপশন দেওয়া হতো বা যারা চাইতো তারা শুধু ফর্ম ফিল আপ করে নিয়ে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তারপর সেখানে জয়েন করতো, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না, সরাসরি রিক্রুট করে দেওয়া হচ্ছে সিএইচওতে। এটাও কিন্তু হতে পারে। আমার অনেক কলিগস ফ্রেন্ডস এবং সিনিয়র আছে সিএইচওতে, বাট আমার পার্সোনাল প্রেফারেন্স কিন্তু স্টাফ নার্স। তোমাদের কোনটা কমেন্টে জানাও আমাকে। পুরো ভিডিওটা কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়নের উপরে ডিসকাস করেছি। এক্ষেত্রে সিএইচও বা স্টাফ নার্স কোনোটারই আমি কোনো ডিসক্রিমিনেশন করতে চাই না, কারণ দুটোই আলটিমেটলি আমাদের নার্সিংয়েরই পার্ট, তাই তো? মেইন মোটো হচ্ছে সার্ভিং দ্য নেশন। তো আমি চাইবো যে তোমরা যেটাই সিলেক্ট করো না কেন এই মেইন যে টপ ফাইভ, আরও অনেক কম্পারিজন হয়তো আছে বা থাকতে পারে টুকটাক, বাট এগুলো কিন্তু মেইন। তো এই বিষয়গুলোর উপর মাথায় রেখে তোমরা চুজ করবে যে তোমরা কোথায় যেতে চাইছো, সিএইচও আর স্টাফ নার্স কোনটা তোমার জন্য বেটার হয়। হ্যাঁ, এটা ঠিক, যদি তোমার হাতে অপশান না থাকে তুমি যেটা সামনে পাচ্ছ তুমি সেটাকেই ধরে নিয়ে চলো, বাট ইফ ইউ হ্যাভ অপশান তাহলে প্লিজ চুজ ওয়াইজলি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি কিছুটা হলেও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু নার্সিং কোয়েরিজ। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে। সো স্টে টিউন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।